আসসালামাইকুম, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি খুবই হ্যাপি আপনার সাথে এই সুযোগে কথা বলার সুযোগ পেলাম। আমিও খুবই আনন্দিত আপনাকে পেয়ে গেলাম বাংলাদেশে। ওয়েলকাম। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই, প্রথমত আমরা আপনার মাধ্যমে জানাবো, যারা বাংলাদেশি অনেকেই ইমিগ্রেশন নিয়ে চেষ্টা করছে, কানাডা যেতে চায়, তাদেরকে জানতে চাই যে আপনার ধরেন প্রথম চয়েস, প্রথম একটা অ্যাপ্লিকেশন আপনি করলেন, তো সেই অ্যাপ্লিকেশনটা শুরু করার আগে যে প্ল্যানটা করলো যে আমি কানাডা যাব, সেই ব্যাপারটা যদি শুরু করতাম যে কীভাবে চিন্তাটা আসলো, তারপর কীভাবে কাজ শুরু করলেন, পরে কী কী ঘটলো? আলহামদুলিল্লাহ, আসলে পরিবার থেকেই প্রথমেই আমরা চিন্তা করি যে আমরা দেশের বাইরে কীভাবে ফ্যামিলি সহ সেটেল হওয়া যায়। সেই চিন্তা থেকেই আর কি কুটি কুটি পায়ে সামনের দিকে এগোনো, এবং আমি বেশ কিছু ট্রাভেল এজেন্সিতে যাই এবং একবার আমি প্রতারণার শিকারও হই এবং আমারটা রিফিউজাল হয়। তারপরে অনেক হতাশা ডিপ্রেশনের মধ্য দিয়ে আমি ফেসবুকের মাধ্যমে আসার ইমিগ্রেশনের ইনফরমেশনটা জানতে পারি, এবং আমি তখন থেকেই সিদ্ধান্ত নিই মনে মনে যে আমি একজন কানাডিয়ান IRCC লয়ারের মাধ্যমে আমার ফাইলটা প্রসেস করাবো, যাতে ফার্দার আর কোনো আনওয়ান্টেড সিচুয়েশান আমাকে ফেস করতে না হয়। এ থেকেই সিদ্ধান্ত, এবং আপনাদের এখানে আসা এবং শারমিন ম্যাডামের অক্লান্ত পরিশ্রম এবং গাইডলাইন অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ রহমতে আমাদের ভিসাটা পেয়ে যায়। এই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আসার ইমিগ্রেশনের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসার ইমিগ্রেশন তো আমাদের, আমরা ওই পরিমাণ মার্কেটিং করি না আসলে, আমাদেরকে আমরা খুব বেশি পত্রিকা বা নিউজ মিডিয়াতে খুব বেশি দেখা যায় না আমাদেরকে। তারপর আপনি আমাদেরকে কীভাবে খুঁজে পেলেন? আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমাকে আমাদেরকে দেখেছেন, তো এই এই যে আমাদের কাছে আসা, এই জার্নিটা কেমন হলো? জি জি, আসার ইমিগ্রেশনটা তো বাংলাদেশে কম পপুলার এই মার্কেটিং এর খুব নাই, এবং হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে আসার ইমিগ্রেশনের সন্ধান পাই, এবং আমি একদিন মানে কিসের ফলে আর কি আসলাম, কিউরিসিটি বসত যে আমি একটু যেয়ে দেখি আসলে এটা IRCIC কি না, সেই পারপাসে আসলে অফিসটা ভিজিট করা, এবং দেখতে পাই যে না, এটা আসলে অরিজিনাল, এবং আমি আপনাদের কোড নম্বর দিয়ে যেটা সার্চ করে দেখা যায় সেভাবেও আমি সার্চ করে দেখছি যে আসলেই IRCIC কি না। আপনার একটা রিফিউজাল হয়ে গেল, তারপরে তো অনেকে গিভ আপ করে যে না, আমি আর ট্রাই করবো না, আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমার বোধ হয় আর হবে না। এই যে রিফিউজাল হওয়ার পরেও এই ডিটারমিনেশনটা ধরে রেখে আবার চেষ্টা করা, এটা কিভাবে হলো? এক্ষেত্রে আসলে আপনাদের ভাবিকে ধন্যবাদ দিতে হয়, তার অসংখ্য অনুপ্রেরণা এবং এই সবসময় আমাকে এই করছে যে তুমি হতাশ হয়ে না, বারবার ট্রাই করতে থাকো, আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে, এবং লাকিলি আপনাদের মতো একটা প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে যায়, এবং ফাইনালি আল্লাহ আমাদেরকে দুজনকে এই ভিসাটা পেয়ে গেলাম। এই জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আসার ইমিগ্রেশনকে, এবং আমার একটা সাজেশন থাকবে যে বাংলাদেশি ভাইরা যারা এরকম কানাডা ইমিগ্রেশন হোক, স্টুডেন্ট বিষয় হোক, যেভাবে বাইরের দিকে যেতে চায়, প্রপার একটা গাইডেন্সের জন্য যে কোনো একজন IRCIC লয়ার এবং আপনাদের মতো যারা রিনওয়ার্ড প্রতিষ্ঠান আছে তাদের স্বর্ণাপন্ন হয়ে যাতে অ্যাডভাইস নিয়ে কাজ করে, তাহলে আশা করি তাদেরও এবং আনওয়ান্টেড সিচুয়েশন তারা অ্যাভয়েড করতে পারবে। আপনি এই যে এফোর্টটা দিয়েছেন, অনেকে যেটা করে কি, কর্পোরেটের লোকজন তারা অসম্ভব ব্যস্ত, তাদের তারা কাউকে ডেকে এনে জবটা ধরিয়ে দিল, কিন্তু আপনি নিজে একটু চেক করলেন, আপনি আমার লাইসেন্সটা ভেরিফাই করলেন যে আমি আসলেই একজন IRCIC কি না, তারপরে আপনি আমাদের কাছে এসে আমাদের সাথে একটা মিটিং করলেন, দেন ইউ ডিসাইডেড টু ওয়ার্ক উইথ আস। সো এই যে কনফিডেন্সটা, এটা চমৎকার লেগেছে আমার। আপনি আপনার যারা কলিগ, আপনার আপনি তো একটা কি পজিশনে কাজ করেন, তো আপনার কলিগদের জন্য যারা এরকম কর্পোরেটে ব্যস্ত অনেক জীবনযাপন এবং প্রফেশন নিয়ে, তাদের জন্য আপনার একটা মানে কমেন্ট আমি জানতে চাই। হ্যাঁ, তাদের জন্য একটাই আমার ই থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনার ব্যাংকের ছাতার মতো বাজানো প্রতিষ্ঠানের কাছ থেকে দূরে থাকবেন, এবং খোঁজ খবর নিয়ে, যেহেতু কর্পোরেটের আপনি চাইলেই আপনার ল্যাপটপ বা মোবাইল দিয়ে সার্চ করে অনেক কিছু পৃথিবী এখন হাতের মুঠোয়, সেক্ষেত্রে আপনি প্রপার ইনফরমেশন নিয়ে প্রপার IRCIC স্বর্ণপন্ন হবেন, প্রপার গাইডেন্সের স্বর্ণপন্ন হন, এটা আমার রিকোয়েস্ট থাকবে, যাতে যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশনকে অ্যাভয়েড করা যায়। আপনি তো কানাডা যাওয়ার সবকিছু ভিসা হয়ে গেল, ইট ইজ এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট। কানাডা যাওয়ার পরে ওখানে আপনার যে প্ল্যানটা, সেখানে সেটেলমেন্ট নিয়ে বা কী করবেন সেটা নিয়ে কী চিন্তা করেছেন? যাওয়ার পরে যেহেতু ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি, যাওয়ার পরে অবশ্যই আমাকে একটা জব অথবা স্টাডি পারমিট, আমি প্রেফার করি স্টাডি পারমিটটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, দেন ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে যাতে যেতে পারি, মুভ করতে পারি,
এবং সবাই সহ যাতে সুন্দর একটা ফ্যামিলি লাইফ লিড করতে পারি, সেটাই আমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। আপনি কোন মাসে যাওয়ার প্ল্যান করেছেন? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে অগস্ট মাসে যাওয়ার প্ল্যান আছে। কোন প্রভিন্সে যাওয়ার চিন্তা করেছেন? আলবার্টাতে যাবেন? হ্যাঁ, আলবার্টাতে আপনি আমার সাথে গিয়ে ইনশাআল্লাহ আই উইল হেল্প ইউ দেয়ার। আমরা একই মসজিদে, আপনি দেখলাম আপনি মসজিদ সার্চ করছেন, আমরা একই মসজিদে বসে নামাজ পড়ব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জাহিদ ভাই, আপনি সময় নিয়ে আমাদের কাছে এসছেন। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনি যে জার্নিটা শুরু করলেন এবং আমাদের সাথে কাজ করলেন, এই ইনফরমেশনটা নিয়ে, এই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি আপনি সবার জন্য কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আশা রেমিগ্রেশনের প্রত্যেকটা গাইডলাইনে আমি খুবই স্যাটিসফাই এবং আশা করবো ইন ফিউচারে আমাদের এই জার্নিটা পিয়ার পাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সঙ্গে পাবো এবং সবাই সহযোগিতা কামনা থাকবে। আর ইনশাআল্লাহ আশা রেমিগ্রেশন ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে। যেমন আইল সেক্টরটা, অনেকেই আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আইলসের দিকটা উঠবার, এই সেক্টরটা যদি আপনার মনে অলরেডি আমি জেনেছি যে আপনারা কাজ করতেছেন, এটা যদি আর একটু ই হয় তাহলে আমার মনে আরও ভালো হবে। অনেক ধন্যবাদ, খুব শীঘ্রই আপনার সাথে আবার আলবার্টে দেখা হবে এবং আমরা আপনার সেটেলমেন্ট এবং ফিউচার স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে। আমিও অসংখ্য লাকি যে আপনার মতো একজন ভাগ্যবান মানুষের সাথে কাজ করতে পেরেছি এবং আপনার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।